নমস্কার বন্ধুরা, জয়িস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তা আজকে তোমাদের সাথে শেয়ার করব পাহাড়ি স্কোয়াশের দুর্দান্ত একটি রেসিপি, তাও আবার স্পেশাল মায়ের হাতের। আর এই স্কোয়াশ সাধারণত অনেকেই কিন্তু চেনে না, এটা সাধারণত পাহাড়ি এলাকায় অথবা আমাদের এই ডুয়ার্সে এদিকটাতেই বেশি পাওয়া যায়। তা স্কোয়াশ দিয়েও যে এত সুন্দর একটা তরকারি হয়ে যায়, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি তিনটে স্কোয়াশ নিয়েছি, আর স্কোয়াশটা কীভাবে কাটবো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। স্কোয়াশটা কেটে নিয়ে এরকম করে দু টুকরো করে নিয়ে এক মিনিট জলে রেখে দেবেন, কারণ একটা কষির মতো আছে যেটা আমাদের হাতে লেগে যায়। আর এরকম দু টুকরো করে নিয়ে আপনারা যদি জলে রাখেন তবে কিন্তু সেই কষটার হাতে লাগবে না। তো এক মিনিট জলে রেখে নিয়ে তারপরে আমি স্কোয়াশগুলোকে কেটে নেব। দেখুন আমি কীভাবে কাটছি, একটু দেখে নিন। আর মাঝে একটা বীজ থাকে, সেটাও ফেলতে হবে। আর বীজটা ফেলার পরেও আঁশ ধরনের থাকে, সেটাকেও কিন্তু ফেলে নিতে হবে। স্কোয়াশগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি দুটো রসুন, দুটো রসুন আমি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, আর চারটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই স্কোয়াশের মধ্যে আমি দিয়েছি দুটো আলু। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে আমি প্রথমে দিব গোটা গরম মশলা, অল্প করেই দিয়েছি, জাস্ট একটা হালকা ফ্লেভার আসবে তার জন্য। আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আমি সমস্ত রসুনটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটাকে হালকা লালচে করে আমি ভেজে নেব। আর রসুনটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তা না হলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। আর আমরা কিন্তু সেটা করব না, আমাদের রসুনটা জাস্ট হালকা লালচে করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি আলু আর স্কোয়াশগুলো দিয়ে দেব। এবারে একে একে হলুদ, লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আলু আর স্কোয়াশগুলো দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য মিট মশলা। মশলা বেশি এখানে কিন্তু ব্যবহার করব না, অল্প মশলাতেই রান্নাটা হয়ে যাবে। তো এবারে আরও দু মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর এই স্কোয়াশ সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আপনারা কিন্তু এখনও যারা এই আলু আর স্কোয়াশের তরকারি এখনও খাননি, রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সাথে রুটি হোক, পরোটা হোক কিংবা ভাত হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আর স্পেশালি পাহাড়ের এদিকে ঘুরতে আসলে কিন্তু আপনারা কিন্তু এই স্কোয়াশ কিন্তু সব জায়গাতেই দেখতে পাবেন। আর এই স্কোয়াশ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি কিন্তু একবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার আবারও 5-7 মিনিট ঢেকে রেখেছি। তারপর স্কোয়াশগুলো বেশ নরম হয়ে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গেছে, আর ঝোলটাও একদম শুকিয়ে নেব না, একটু গামাখা ভাব থাকবে। আর রসুনগুলো যে দিয়েছি, রসুনগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। কিছুটা রসুন কিন্তু এই সবজিটা হতে হতে কিন্তু গলে যায়, আর কিছুটা এরকম থেকে যায়, যার জন্য এই সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে। সবজিটা কিন্তু হয়ে গেছে, এবার নামানোর আগে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, জাস্ট একটু কালার হবে তার জন্য। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তা আলু স্কোয়াশের তরকারি কিন্তু
একদম রেডি, আমি এবারে নামিয়ে নেব। তা মায়ের হাতের পাহাড়ি স্কোয়াশের এই স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।